হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউস বাই বিথি আশা করি সবাই অনেক ভালো আছেন আজ শেয়ার করব খুব সহজে কিভাবে ইলিশ মাছ কাটা যায় এবং ইলিশ মাছের একটি সহজ রেসিপি একের ভিতর দুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে মাছটা কাটার আগে প্রথমে আমি ইলিশ মাছের আষ্টেগুলো ছাড়িয়ে নিব আর আষ্টেটা ছাড়ানোর জন্য এরকম একটা ছোট স্টিলের চামচ ব্যবহার করব। এখন এই স্টিলের চামচটা দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে ইলিশ মাছের আঁশগুলো ছাড়িয়ে নিব আর আমি এই ইলিশ মাছটা ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম ফ্রিজ থেকে মাছ বের করে কাটতে অন্তত পক্ষে পনেরো থেকে বিশ মিনিট আগে মাছটাকে বের করে নর্মাল টেম্পারেচারে রাখতে হবে আর মাছটা একটু শক্ত থাকা অবস্থায় মাছের আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে এতে করে মাছটা খুব ভালো করে কাটা যায় আর মাছটা যদি খুব বেশি নরম হয়ে যায় তাহলে মাছগুলো কাটতে গেলে একটু এলোমেলো হয়ে যেতে পারে মাছের দুপাশটাই খুব ভালো করে চামচ দিয়ে আস্তে আস্তে করে আষ্টেগুলো উঠিয়ে নিব মাছের আষ্টে গুলো তোলা হয়ে গিয়েছে এখন মাছটা কেটে নিব মাছটার প্রথমে আমি মাথার অংশটা কেটে নিব এখন কেটে নিব লেজের দিকটা আমার ইলিশ মাছের পেটে ডিম হয়েছে আর আমি এই ডিমটা সহই ইলিশ মাছটা কাটব মাছগুলোকে কেটে নিতে হবে মাছটাকে যদি আপনারা গাদা এবং পেটি আলাদা করে কাটতে চান তাহলে মাছ বরাবর মাছটাকে ফালি করে নিতে পারেন আমি এবং পেটি সহ গোটা করেই মাছটাকে কাটবো লেজের এই অংশটা থেকেও আমি একটা মাছের পিস বের করে নিব আর লেজটাকে ঠিক এইভাবেই কেটে নিব একটু লক্ষ্য করে দেখলেই বুঝবেন আমি কিভাবে মাথাটা কাটছি আমার মাছগুলো কাটা হয়ে গিয়েছে এখন মাছটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখান থেকে আমি চার টুকরো ইলিশ মাছ হাতে মাখিয়ে তারপর রান্না করব। প্রথমে কড়াইতে এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিব এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ শুকনা মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ আর ইলিশ মাছটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব তার জন্য এখানে আমি দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিব আর মাছটার মধ্যে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিব মরিচগুলো সামান্য একটু চিড়ে নিয়েছি মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে এখন মশলার মধ্যে একটা একটা করে মাছের পিস দিয়ে মাছের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব মশলাটা মাছের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন মাছটাকে দশ মিনিটের জন্য রেখে দিব এতে করে মশলাটা মাছের সাথে খুব ভালো করে মিশে যাবে দশ মিনিট পর মাছগুলোকে আবারও একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে দিব এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না মাখো মাখো মতো রাখবো তাই সেই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন সেই পরিমাণ মতো পানি দিয়ে দিবেন এখন মাছটাকে চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট রান্না করব। আর মাছটাকে কোনো নাড়াচড়া দেওয়ার দরকার নেই ঠিক এইভাবেই রান্না করে নিলেই হয়ে যাবে সাত আট মিনিট পর ঢাকনা খুলে দিব আমার মাছ রান্নাটা প্রায় হয়ে এসেছে ঝোলটা আর একটু সামান্য শুকিয়ে তারপর মাছটাকে আমি নামিয়ে পরিবেশন করব হাতে মাখা এই ইলিশ মাছ সাদা ভাত বা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন খেতে অসাধারণ কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং সাথে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ